দীপক বাবু কি রেডি অফিসে যাওয়ার লিগা? শ্রেয়ন কর্তাস কি দা খাইতাছ? শ্রেয়ন কলম খাইতাছ? দিশা রেডি? ভাল লাগে না? সবাই বন্ধ? ব্ল্যাক ব্ল্যাক আমরা খালি কপি ক্যাট গাধার মতো যাই। শ্রেয়ন তারা কি দা কস দা তারা সুন্দরী মহিলা ছবি দেখতেছ? হ্যাঁ দীপক বাবু গুল্লি গরুম এই দেহ অহনা দেখাইতেছ এনে ফিডা ফিডি না মুখ ঢাকা এর আগেরটা ধরা বুইরা সেটা স্ক্রল কইরা তাই এখানে দীপক বাবু বান্দর বলে বুড়া হইলো গাছ বায় তোর বাবা তো আসলে আসলে গাছ বায় গেছো বাবা শুনলি আশ্রয়ছিল আবার লড়াই লেছো কি লিগা বাবা না ইচ্ছা হয়েছে কিতা বাবা চুলটি শীতই হয় না তো তোর হ্যাঁ চুলটি শীতের লিগা তো আশ্রান লাগে চমচম খাও চমচম তুই আঙ্গুর খা আঙ্গুর খা পেয়ারাও আছে পেয়ারা খান আমি খাইছি পাকা পেয়ারা হয়েছে তো কি হয়েছে গুন্ডা তো আছে শুভ সন্ধ্যা বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো এখন সময় সন্ধে পৌনে ছটা আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি ওই যে গতকালকে তো আমরা ডিনার করলাম দিশার টাকা দিয়ে দিশা বলেছে না ও কোনোভাবেই আমাদেরকে পে করতে দেবে না বা মা যে টাকাটা দিয়েছে সেই টাকাটা অ্যাজ ইট ইজ থাকতে হবে এটা দিয়ে আমাদের কিছু কিনতে হবে তো সেই জন্য আর যদি কিছু না কিনি মা রাগ করবেন অভিমান করবেন রাগ করার চাইতো মার অভিমানটা বেশি হয়ে গেছে যত বয়স বাড়ছে মার অভিমান তত বেশি বেড়ে যাচ্ছে তো সেই জন্যে আমি আর দীপকবাবু তৈরি হয়ে নিয়েছি আর এখানে মোটামুটি একটু একটু গরম পড়ে গেছে মাঝে মধ্যে পাখাও চালাতে হচ্ছে তাহলে চলো আর দেরি না করে শ্রেয়ন উকি ঝুঁকি মারছে কি সে কৈতিকা শ্রেয়নের যে কি স্বভাব রাস্তার মোড়ের থেকেও চা খেতে যায় কত লায়েক রিক্সা দিয়ে দাম এরপরে আমি যখন বলেছি আচ্ছা ঠিক আছে রিক্সা করে যাব বলছে না হেঁটে যাব অ্যাকচুয়ালি আমার বিরোধিতা করা দীপকবাবু প্রচন্ড আমার বিরোধিতা করেন দেখছি কি কইতে আসো পোশাক কিনতে গেছিলাম আমার জন্য হঠাৎ করে দেখি এই যে টপটা ভীষণ ভালো লাগছে আর এই সালোয়ারটাও দীপকবাবু বললেন দিশার জন্য নিতে না 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 এটা ভালো লাগছে না এটা কেমন যেন ক্যাটক্যাটে সবুজ এবার আমরা যাচ্ছি ওপরে জেন্টস সেকশানে ওখানে দীপকবাবুর জন্য এই যে জিন্সের প্যান্ট একটু ব্যতিক্রমী আমার ভালো লাগে যদিও দীপকবাবু বলছেন না না আমার বয়স হয়ে গেছে এগুলো এখন ভালো লাগবে না নিচেরটাও খারাপ না সুন্দর এরপরে এটাও ভালো এটার এটার টেক্সচারটাও একটু অন্য রকম ওই যে দীপকবাবু বলছেন যে চতুর্দিকে গ্লাস এখানে একটু ভিডিও করো এখানে একটু ভিডিও করো চতুর্দিকে গ্লাস শুধু আমি শুধু আমি শুধু আমি কেননা এখানে মিউজিক চলছে তাই আমি এই শুধু আমি করে যাচ্ছি মিউজিকের জন্যে ভয়েস ওভার দিলাম দীপকবাবু বেশি দেরি কিন্তু হয়েছে না মাত্র 7:51 বাজে এবার আমরা বাড়ি ফিরি হাইটটা সেরা ইয়ে
ড্রেসটি যে দিলাম পছন্দ হয়েছে নি? খুব সুন্দর পছন্দ হয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আর আমার জন্য কিনলাম এই শাড়িখানা, এই যে কেমন লেগেছে দিশা বলে? এটা তোমার ওল্ড মডেল লাগছে না, ওল্ড মডেল লাগছে না? আমি বলছি না, আমার এটা ভালো লেগেছে সেই জন্য নিয়ে নিয়েছে, বাস। হ্যাঁ, ওল্ড মডেল নিউ মডেল দেখে লাভ নেই, পুরান জিনিসই আবার ঘুরে ফিরে ঘুরে ফিরে আইতেছে, তাই না? তুমি বলো আমার শাড়িটা সুন্দর কিনা? মোটামুটি। এইবার দিশার দিশার লোককে দেখতেছ না আমি? হ্যাঁ দেখছো, তুমি তো আগে প্রথম দেখছো, আগে প্রথম। আচ্ছা যাই হোক, তখন তুমি কইলা না শাড়িটা সুন্দর হইছে। আচ্ছা সরি সরি। 9:10 আমাদের ডিনার শেষ, আমি তো খেয়ে সেরেছি, দিশা এখন থাল চাটছে। হ্যাঁ থাল চাটাচাটি চলছে, দিশা দুধ খাইতি না? দিশা নতুন ইয়ে করছে, একটু একটু গরম দুধ খায় রাত্রে। ওই যে অনেকটি দুধ আন ছতলো দিশা। আর এটা কালকের প্যাকেটটা রয়ে গেছিল। ও তুই আজকে না আনলেই পারতি। তো আজকেরটা আমারটা কিনে বাবা, তো মাসের হিসাব। মাসের হিসাবে? এইটাই তো বোকামি করো, রোজের দুধ পাশে কি লিগা? কি দিছে? কি হইছে? কি কি? হ্যালো, কি হইছে? শেষ তোমার জাদুই পাওয়ার শেষ শ্রেয়ন। লাইট জ্বলতেছে খাটের উপরে মোবাইল, বাবা শক্তিমান শক্তিমান। শ্রেয়ন তোর ভিতরে কিছু আছে? আছে গু না? ভিডিওটা রাখি, ভালো থেকো সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। শুভরাত্রি।